মিনতিকে আশ্রম থেকে ছাড়িয়ে এনে আমার নিজের কাছে এনে রাখতে চাই। কাল সকালবেলা আশ্রমের গেটের সামনে ওর পিসিকে নিয়ে আসুন, আমি টাকাটা সেখানেই দিয়ে দেব। অ্যাক্টিংটা করলে না অনেকের থেকে ভালো করতাম, ফাটিয়ে দিতাম। হ্যাঁ এটাই দেখছিলাম। হ্যাঁ রে, চন্দনার বোন কে এতই মাথা মোটা যে তুই তাকে বোকা বানালি সে বুঝতেও পারলো না। না একদম না।
আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম ভাই জানিস ভাবছিলাম বোধহয় তোকে ধরিয়ে দিতে এলো তা ভালো আর তোকে পুলিশে ধরবে না কি বল না ধরবে না তোর জন্য টাকাটা এনেছিলাম সেটা লাগবে নাই দিদি এখন তো লুকিয়ে থাকার প্রয়োজন নেই টাকাটা দিদি তোর কাছেই রাখ হ্যাঁ আচ্ছা আমি বরং কাল তোকে বেশ কিছু টাকা পাইয়ে দেবো বেশ কিছু টাকা বেশ কিছু টাকা আরে বেশ কিছু টাকার থেকে ওকে অল্প কিছু টাকা দিস হ্যাঁ রে রতন তুই আজই চন্দনের বোনের থেকে আরে আরে তোকে কি আমি আজ বললাম কাল আর টাকা দেবে হচ্ছে আমার শ্বশুর বাড়ি এইটা ধর এটা জামাইবাবুকে দিস বলিস তার শালার মনস্কামনা পূর্ণ হবে মিষ্টিটা তোর আদরের বরকে খাওয়াস নিজের হাতে করে আচ্ছা যাই সাবধানে থাকিস মিষ্টিটা খাওয়াস কিন্তু নিজের হাতে করে সহ্য করতে পারছি না মনে হচ্ছে ঘাড় ধরে আশ্রম থেকে বের করে দিই কিরে এখান থেকে পালাতে চাস এখান থেকে পালাবি তুই যা যা পালা তুই পালি আমাদের আমাদের মুক্তি দে মা আমি জানতে চাইছি মোহনার এত সাহস হয় কি করে আমি বারণ করা সত্ত্বেও তুমি ওই মেয়েটিকে আনতে গিয়েছো এত অবাধ্য হয়ে গিয়েছো তুমি আস্তে কথা বলো ও তো তোমার কাছেই আছে জেঠু আজ অবধি তোমার কোনো কথার অবাধ্য আমি হইনি ভবিষ্যতেও হব না বিশ্বাস করো তাহলে তুমি আমলকিকে আনতে গেলে কেন জানি না জেঠু নিজেকে আটকাতেই পারলাম না ওর কেমন যেন একটা অদ্ভুত মায়া পড়ে গেছে জানো ওকে দেখলেই মনে হয় ও না আমাদের বড় আপন কোথায় একটা নারীর টান আছে জানো জেঠু আমি ওকে কিছুতেই ওই অবহেলায় অনাদরে রাখতে পারবো না জেঠু জেঠু তুমি বিশ্বাস করো ওখানে ভালো নেই জেঠু ওকে ওখানে কেউ বুঝতে পারছে না বুঝেও কাজ নেই নারীর টান নারীর টানের কথা যদি বলতে হয় তাহলে সবচেয়ে আগে আমাদের কথা বলতে হয় তা না করে কে না কে একটা তাকে তুমি ওখান থেকে ফিরিয়ে আনতে গেলে আমি আগেও বলেছি এসব এখানে চলবে না আবার বলে দিচ্ছি জেঠু জেঠু আমার কথা একবার অনেক হয়েছে আর নয় আর একটা কথা বলবি না তুই আর ভাববিও না কেন আমাকে বিপদে ফেলছিস যে কোনোদিন এই সংসারের হাড়ি আলাদা হয়ে যাবে সেখানে আরেকটা বাচ্চার দায়িত্ব আমি পারবো না সম্ভব হবে না আমার পক্ষে ঠাকুর এই বাড়ির হাঁড়ি আলাদা হবে এই কথা তুমি মাথাতে হইল না আমি তোমার বৌদি আমি তোমাকে বলছি এই বাড়ি আমি কিছুতেই ভাগ হতে দেব না তবে আমলকির কথা যদি বলো তাহলে বলবো মোহনা যে শুধু একাই ওর কথা ভেবেছে তা কিন্তু নয় আমিও ভেবেছি আর ভেবেছি তার কারণ আমলকির মধ্যে আমি চন্দন আর ছোটবেলা দেখতে পাই
তোমার মনের ভুল, মনের ভ্রান্তি। দুয়ে দুয়ে চার করাটা এত সোজা নয় সুদক্ষিণা। তাছাড়া আমি আমি আমলকির সম্বন্ধে খোঁজ খবর নিয়েছি। সত্যি ওর মা নেই, ওর পিসির বাড়ি হরিহরপুরে, যেখানে ওর মা বাবা থাকতো। তাহলে তুমি ওর মধ্যে চন্দনার ছায়া কি করে দেখতে পাচ্ছ? জেঠুমণি, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, বলি নাকি? না, আমার তো এ বাড়িতে কোনো কিছু বলবার মতো অধিকার আর নেই। দেখো, চন্দনার ছায়া দেখতে পাওয়া মানেই কিন্তু চন্দনার সাথে ওকে জড়ানো হচ্ছে না। আর তাছাড়া এ বাড়ির সবাই ওর মায় পড়ে গেছে, ও থাকুক না এ বাড়িতে, ক্ষতিটা কোথায়? নীলু, না 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 মা, মা আমি ওকে কিন্তু মাথায় তুলে রাখবার কথা বলছি না, সেটা বলবার মতো সাহসও আমার নেই। কিন্তু কিন্তু ও এ বাড়িতে না হয় থাকলো, না হয় ওই তোমাদের সাথে হাতে হাতে কিছু ছোটখাটো কাজকর্ম করে দিল, আর জেঠিমণির কাছে নাচটাও শিখলো। ও একটা অসহায় শিশু, ওকে যদি আমরা ভবিষ্যতের জন্য গড়ে দিতে পারি তাহলে ক্ষতিটা কোথায় কি মোহনা? অন্যের ভবিষ্যতের কথা না ভেবে নিজেদের বর্তমানের কথা ভাব নিল? আশ্চর্য, অন্যের জন্য নিজেদের মধ্যে লড়াই করে মরছিস, লজ্জা করে না তোদের? অন্যের কথা না ভেবে বাড়ির লোকের কথা ভাব। বাড়ির বউ অষ্টমঙ্গলার আগে বাড়ি ছেড়ে চলে গেল, কারো কোনো হুঁশ নেই, আর অন্য একটা মেয়ের জন্য তোদের চোখে ঘুম নেই। আশ্চর্য মোহনা, আর একটা কথা না, আয় ঘরে আয়। প্লিজ আজকে ছাড়ো, আমার জেঠুর সঙ্গে কথা আছে মা। আর কোনো কথা যাতে না বলতে পারিস তার জন্য ঘরে নিয়ে আসো। আমাকে জেঠুকে বলতেই হবে মা। ছাড়ো জেঠু, তুমি তো বলেছো গরিব দুঃখীদের ভালোবাসতে, ওদের বুঝতে, ওদের কষ্ট দূর করতে তো আমি তোমার কাছ থেকে শিখেছি জেঠু। জেঠু তুমি তো অনাথ আশ্রমও চালাও, যাতে ছোট ছোট বাচ্চাগুলো ভালো থাকে, কষ্টে না থাকে। অনাথদের প্রতি তো তোমার এত মায়া জেঠু, তাহলে আমলকি কি দোষ করেছে? ও এসে গেছে? হ্যাঁ ও এসে গেছে না? ওই মেয়েটা এসেছে? আমি যে শুনলাম তুমি ওকে আনতে গেছিলে, কোথায় মেয়েটা? হ্যাঁ কোথায় মেয়েটা? তুমি মেয়েটাকে নিয়ে আসোনি? হ্যাঁ কি হলো? হ্যাঁ বলছো না কেন? দেখো দেখো দেখো, মেয়েটাকে ভালো করে দেখো তুমি, ও কিন্তু আমলকিকেই খুঁজছে, আমলকিকেই। ওই এখন তোর মাথা ব্যথা করছে না? এটা তোমার ভুল ধারণা যে আমলকি এই বাড়িতে এলে চন্দনা অসুস্থ হয়ে পড়বে। এই ভুল ধারণাটা তুমি এবার ত্যাগ করো, বন্ধ করো। প্লিজ রাজি হয়ে যাও, আমলকিকে এ বাড়িতে আসতে দাও প্লিজ। যেতে দাও। কি তুমি কথা বলছো না কেন? হ্যাঁ বলো, তুমি তো বলেছিলে মেয়েটাকে নিয়ে আসবে, আনলে না কেন? কোথায় মেয়েটা বলো না আমাকে, বলো। চন্দনা 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 চলো চলো, তুমি চলো বলো আমাকে। আরে বাবা শুনলে তো, মোহনা মোহনা আনেনি আনেনি, শুনেছে এখন জেনে কি করবে, কেন আনেনি? চলো ঘরে চলো চলো ঘরে চলো চন্দনা, তুমি তুমি ঘরে চলো চলো। তুমি ঘরে চলো চন্দনা, দেখেছো তোমার তোমার কিরকম অস্থির অস্থির লাগছে, কিরকম অস্থির অস্থির লাগছে দেখেছো? ও
আমলকির মা মারা গেছে জানার পরেও আমি ভয় পাচ্ছি কেন? আর কথাটা আমি কাউকে বলতেও পারছি না। আমলকি আর চন্দনা দুজনে দুজনের কাছে আসতে চায় কেন? এইবার এইবার হয়তো আমলকিকে না আনার জন্যই চন্দনা আবার অসুস্থ হয়ে পড়বে। তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে। তুমি না, এখন আর আমার যুক্তি দিয়ে আমি কিছুতেই আমলকির এ বাড়িতে আসা আটকাতে পারবো না। এখন অন্যভাবে আটকাতে হবে। মোহনা চেষ্টা করুক না, অনাথ আশ্রমটা তো আমার। দিদি আমাকে বারবার একই প্রশ্ন করছে জেঠু, ওকে কি উত্তর দিই বলো তো? একটু বলে দেবে জেঠু? বেশ, তুমি যদি পারো আমলকিকে নিয়ে এসো। চলো চলো, তালাটা খুলবে, চলো চলো না। তাহলে আপনারা যে কি করছেন আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আরে ও যদি পালিয়ে যায় লোক জানাজানি হবে, তখন তো আমাদেরকেই খুঁজতে যেতে হবে। ওর পেছনে আমি আর ছুটতে পারবো না। শাস্তি দিতে হয় অন্য শাস্তি। গেটটা খোলো তো রে দা। আরে এই দরজার আওয়াজে যদি ম্যাডাম জেগে যায় তবে আমাদের সব প্ল্যান মাঠে মারা যাবে। এই তুমি বোঝাও তোকে। আরে বাবা, আমরা ওকে শাস্তি দিচ্ছি না, আমরা নিজেদেরকে শাস্তির হাত থেকে বাঁচাচ্ছি। রোজ রোজ নয় পালাচ্ছে, নইলে কাউকে কামড়ে দিচ্ছে, ছাদে গিয়ে ঘুরে ওড়াচ্ছে। ওর জন্য তো আমরা পাগল হয়ে যাচ্ছি। ওই দেখো দেখো কিভাবে গেট ধরে ছাকাচ্ছে। এক্ষুনি যদি গেট খুলে না দেওয়া হয় তবে আশ্রমের সবাই জেনে যাবে ও কি করছিল। তাই বলছি চলো চলো, গেটটা খুলবে, চলো। শোনো, এই কথাটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। তারপর ও মেয়ে যে চুলোয় যাচ্ছে যাক না, ও এখান থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসতে পারবে না, কারণ ও তো কথাই বলতে পারে না। তুই পালাবি, যা যা পালা পালা পালা। উনি যদি জিজ্ঞেস করে কি বলবো? শোনো, ম্যাডাম যদি জানতে পারে তুমি বলবে যে ও কোন ফাঁকে চাবি চুরি করে পালিয়ে গেছে, তুমি তা টেরও পাওনি, বুঝলে? পরিদা খুব সাবধান, ম্যাডামের কানে যদি কথা যায় না আমরা কিন্তু তোমাকেও ভাসিয়ে দেব। কথাটা মনে থাকে জানো? শুনেছো ঠাকুর, তুমি ঠিক এইভাবেই আমার পাশে থেকো, আমার জন্য নয়, শুধু আমলকির জন্য। তুমি দেখো ঠাকুর, আমি যেন কালকেই আমলকিকে এই বাড়িতে নিয়ে আসতে পারি। দেখো মোহনা, জেঠিমুনি জেঠিমুনি, আমি আমলকিকে এই বাড়িতে নিয়ে আসতে পারবো তো? বলো না জেঠিমুনি। মানুষ চাইলে কি না পারে? তোর যদি ইচ্ছে থাকে তাহলে তুই। ইচ্ছে তো আমার যথেষ্ট আছে জেঠিমণি। কেন রে? না, আমি এমনি জানতে চাইছি তুই এমন মরিয়া হয়ে ওকে বাড়িতে নিয়ে আসতে চাইছিস, কারণটা কি বল। জেঠিমণি, আমি না ঠিক কারণটা তোমাকে গুছিয়ে বলতে পারবো না জেঠিমণি। কিন্তু শুধু জেদের বসে নয় তো? না না চিঠি, উনি একেবারেই না। আমারও আমলকির উপর মায়া পড়েছে, কিন্তু আমি ওকে এই বাড়িতে নিয়ে আসতে চাই শুধুমাত্র একটা ব্যাপার প্রমাণ করার জন্য। আমি জানো তো সবাইকে দেখাতে চাই
শুধুমাত্র একটু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এটুকু পেলেই বাচ্চাটা ভালো মেয়ে হয়ে যেতে পারে। আর আমি এটাও প্রমাণ করতে চাই যে আমি মানুষ চিনতে ভুল করিনি। আমি শুধুমাত্র জেঠুর এই ভুল ধারণাটা ভাঙতে চাই। এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে বসলি, পারবি তো মোহনা? পারবি তো আমলকিকে এ বাড়িতে নিয়ে আসতে? মা যদি চান আমি সব পারবো। আর আমি তো একা নই জেঠিমুনি, রত্নদীপও তো আছে আমার সাথে, ও তো আমাকে সাহায্য করবে বলেছে, কথা দিয়েছে আমার পাশে থাকার।